সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের হাতে সানলাইন মানে কর্ম ও ব্যবসা আপনাদের দ্বারে কড়া নাড়বে। তো সানলাইন থাকলে সানলাইন কি, সানলাইন কাকে বলে, এমন কি সেই সানলাইন কেমন অবস্থায় থাকলে কর্ম এবং ব্যবসা বাণিজ্য আপনাদের দ্বারে এসে নিত্য কড়া নাড়বে, অর্থাৎ সানলাইনটা কি। সানলাইন মানে রবিরেখা। তো রবিরেখা হাতে কেমন থাকলে কর্ম ব্যবসা বাণিজ্যের কোনো অভাব হবে না, অর্থাৎ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে না, বা ব্যবসা বাণিজ্যে অভাবে পড়তে হবে না, বা ব্যবসা বাণিজ্য পেতে কষ্ট হবে না। দেখবেন ব্যবসা বাণিজ্য আপনাকে খুঁজে নেবে যে কোন ব্যবসাটি আপনার জন্য প্রিয় হবে বা কোন ব্যবসায় আপনি উন্নতি করবেন, এমনকি কোন কর্ম আপনার জন্য শুভ হবে বা সেই কর্মই কিন্তু আপনার দিকে টেনে নিয়ে যাবে। এমনকি কর্ম পেলেন সেই কর্ম টিকিয়ে রাখার ক্ষেত্রেও কিন্তু এই সানলাইনের গুরুত্ব অপরিসীম। শুধু যে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে তা কিন্তু নয়, সে কর্মে পদোন্নতি, ইচ্ছিত স্থানে বদলি, কর্ম ব্যাপক দেশে দূরভ্রমণ বা বিদেশ ভ্রমণ, সেই সঙ্গে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একসময় মস্ত বড় ব্যবসায়ী করে তুলতে সহযোগিতা করবে সানলাইন। তো এই সানলাইন বা রবি রেখা আপনাদের হাতে কেমন অবস্থানে থাকলে কর্ম এবং ব্যবসা বাণিজ্য আপনাদের দ্বারে এসে কড়া নাড়বে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন, বা জীবনে সেই কর্ম সেই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে সক্ষম হবেন, তা জানাতে আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সানলাইন বা রবিরেখা। তো রবিরেখা সাধারণত কীভাবে থাকে দেখুন, আমরা সর্বপ্রথম এক নাম্বার হাতে আসব। এক নাম্বার হাতে দেখুন অনামিকার নিচে এই যে রেখাটি অঙ্কিত আছে এটি হচ্ছে রবিরেখা। তো এই রবিরেখা কেমন থাকলে কর্ম এবং ব্যবসা বাণিজ্য আপনার দ্বারে এসে কড়া নাড়বে। সাধারণত রবিরেখা হাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রবিরেখা রবির ক্ষেত্র থেকে বেরিয়ে হৃদয় রেখা পর্যন্ত আসছে। তো অনেকের কিন্তু হৃদয় রেখা কেটে ভেদ করে বেরিয়ে আসে, কারো বের হয় কারো হয় না, এমনকি অনেকের হাতে রবির রেখাই থাকে না। তো রবি রেখা যদি না থাকে তাহলে কিন্তু মানে সূর্য উদিত হবে কিন্তু সেই আলোর যে সোহাগ বা আলোর যে সুগুণ বা আলোর যে প্রভাব, অর্থাৎ সূর্য উদিত হয়ে যেমন গাছপালাকে আপনার বাড়তে সহযোগিতা করবে, সকালবেলার উদিত সূর্য যেমন আমাদেরকে ভিটামিন ডি এর অভাব পূরণ করবে, ঠিক তদনুরূপ এই রবিরেখা কিন্তু আপনাদের কর্ম এবং ব্যবসা বাণিজ্যে সফলতা আনয়ন করবে। তো এই রবিরেখা আগে দেখতে হবে আমার হাতে রবির ক্ষেত্রটি কেমন। প্রথম লক্ষ্য রাখতে হবে যে এই রবির ক্ষেত্রটি হচ্ছে অনামিকা আঙ্গুলের গোড়ায় ঠিক হৃদয় রেখার উপর পর্যন্ত, আর শনি আর রবির মাঝখানের দুই আঙ্গুলের মাঝখান থেকে রবি আর কনিষ্ঠা আঙ্গুলের, অর্থাৎ অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানলে যে অংশটি, এই অংশটি হচ্ছে রবির ক্ষেত্র। তো আপনাদের কারো হাতে যদি এই রবির ক্ষেত্রটি মসৃণ থাকে, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকে, সেই সঙ্গে সকল ক্ষেত্র অপেক্ষা রবির ক্ষেত্রটি উঁচু থাকে, এমনকি রবির ক্ষেত্রে কোনো রকম তিল, জব, ক্রস, জালচিহ্ন অঙ্কিত না থাকে, সেই সঙ্গে রবির আঙুলের তিনটি পর্বই যদি সমান থাকে, রবির আঙুলটি বেশি উজ্জ্বল থাকে, অর্থাৎ অনামিকা আঙুলটি বেশি চকচকা বা বেশি উজ্জ্বল থাকে সকল আঙুল অপেক্ষা, সেই সঙ্গে রবির আঙুলটি কোনো ক্রমে শনির আঙুলের দিকে যদি বক্র না থাকে বা পিছনে হেলানো না থাকে বা সামনে কুজো না থাকে বা কনিষ্ঠার দিকে বক্র না থাকে, অর্থাৎ সোজা থাকবে, সেই সঙ্গে তিনটি পর্বই সমান থাকবে, কোনো পর্বে তিল, বিন্দু, ক্রস, জালচিহ্ন থাকবে না বা আলাদা কর থাকবে না, সেই সঙ্গে রবির ক্ষেত্রটি যদি মসৃণ সুডোল থাকে আর একটি মাত্র রবিরেখা থাকে
তাহলে কিন্তু আপনাদের কর্ম এবং ব্যবসা বাণিজ্যের কোনো দিন অভাবে পড়তে হবে না, বিশেষ করে কর্মের জন্য হন্যে হয়ে ছুটতে হবে না, ব্যবসা খোঁজার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না, বা এক ব্যবসা শুরু করে সেই ব্যবসায় অধঃপতনে যাবেন, আবার পরবর্তীতে আরেকটি ব্যবসা ধরতে হবে, বারবার ব্যবসা পরিবর্তন করতে হবে না। তো এই রবি রেখা শুধু যে থাকলেই হবে তাও কিন্তু নয়, এখানে আরও একটু কারিকুলাম রয়েছে। ধরুন রবি রেখা আপনার হৃদয় রেখা পর্যন্ত এসে টাচ করলো, রবির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই, সেক্ষেত্রে আপনি কর্ম পাবেন এবং ব্যবসা বাণিজ্যও কিন্তু পাবেন। কিন্তু সেই কর্ম এবং ব্যবসা বাণিজ্যে কতটা উন্নতি করবেন তা নির্ভর করবে কিন্তু যে রবি রেখাটি ছেদ করে নিচের দিকে নামলো কি না। হৃদয় রেখা ছেদ করে যদি রবি রেখা না বের হয় তাহলে জীবনে প্রকৃত উন্নতি কি তা চোখে দেখা খুবই কঠিন হবে। তাই তো দর্শকবৃন্দ, এবার আমরা একটু ঘুরে আসব দুই নাম্বার হাতে। দেখুন দুই নাম্বার হাতে কিন্তু রবি রেখা একেবারে টেনে এসে ভাগ্য রেখার সঙ্গে মিলিত হয়েছে। তো দেখতে হবে যে এই রবি রেখা হৃদয় রেখাকে যদি ভেদ করে তাহলে আপনি যে কর্ম পাবেন, যে কর্মে নিযুক্ত হবেন, সেই কর্মে দিন দিন উন্নতির দিকে ধাবিত হবেন, এমনকি কর্মে পদোন্নতি পাবেন বা স্থিত স্থানে বদলি হবে, সেই সঙ্গে কর্ম ব্যাপক দেশে দেশ বিদেশ ভ্রমণ হবে, কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার স্বর্ণ শিখরে নিয়ে যাবে। আর যদি এটি ভেদ না করে, শুধু এই হৃদয় রেখার উপরেই সীমাবদ্ধ থাকে, তাহলে আপনি হয়তো যে কর্মে নিযুক্ত হলেন সেই কর্মেই আপনাকে জীবন কাটিয়ে দিতে হলো। এমনও আছে যে দেখা যাচ্ছে স্কুলের পিয়ন পদে যোগদান করেছে, তো সেই সারা জীবন পিয়ন হিসেবেই কিন্তু চাকরি করতে হয়েছে, বা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করেছে, সেই অ্যাসিস্ট্যান্ট টিচার থেকেই তাকে রিটায়ার করতে হয়েছে, সে কিন্তু কখনোই মানে দেখা যাচ্ছে সে প্রধান শিক্ষক হতে পারেনি। অর্থাৎ রবি রেখা যদি কেটে না বের হয়, হৃদয় রেখা কেটে বের না হয়, তাহলে কর্মে যে কর্মে আপনারা ঢুকবেন সেই কর্মেই কিন্তু আপনাদের জীবন কাটাতে হবে, অর্থাৎ পদোন্নতি পাওয়া খুবই 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 কঠিন হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্য দেখা যাচ্ছে, হ্যাঁ আপনি 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেন, সারা জীবন হয়তো একটি মুদি দোকান দিয়েছেন, একটি ওষুধের দোকান দিয়েছেন, বা ধরুন একটি খাবারের দোকান দিয়েছেন, একটি ফাস্টফুডের দোকান দিয়েছেন, বা একটি বেকারির দোকান দিয়েছেন, যে কোনো দোকান আপনি ব্যবসা শুরু করলেন, হয়তো আপনার পুঁজি 1 লক্ষ টাকা। দেখা যাচ্ছে সারা জীবন ওই 1 লক্ষ টাকা নাড়াচাড়া করে প্রতিদিন হয়তো বেচা কিনা করে আপনি 1000 টাকা লাভ করছেন সংসার খরচে, তার ভিতর দিয়ে এই সকল কিছু মিটিয়ে আপনার পুঁজি আর বাড়ছে না বা ওই ব্যবসা আর বড়ো হচ্ছে না, এমনকি নতুন কোনো ব্যবসায় আপনি যুক্ত হচ্ছেন না, কারণ আপনার রবি রেখা কিন্তু হৃদয় রেখা কেটে বের হয়নি। অর্থাৎ রবি রেখা যদি হৃদয় রেখা কেটে বের হয় তাহলে দেখবেন যে আপনি 1 লক্ষ টাকা দিয়ে আজকে ব্যবসা শুরু করলেন, 1 বছর পরে দেখলেন ওই ব্যবসার পুঁজি বেড়ে 2 লক্ষ টাকা হয়ে গেছে, এমনকি 3 বছর 4 বছর পরে যে দেখলেন আরও দ্বিগুণ হয়ে গেছে, তারপরে আপনি অন্য ব্যবসা শুরু করলেন, এক সময় ওই ব্যবসা বাড়তে বাড়তে আপনি দেখা গেল শিল্প কলকারখানার মালিক হলেন, বা প্রচুর ধন ঐশ্বর্যের মালিক হলেন, বা তর তর করে ভাগ্যের বা সফলতার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে আপনি উন্নতির দিকে অগ্রসর হলেন, এমনকি হবেনও তাই। তো দর্শকবৃন্দ, এখানে কিন্তু আরেকটি কথা রয়ে গেছে, সেটি হচ্ছে রবি রেখা শুধু যে কেটে ভেদ করে বের হবে, বিশেষ করে বের হয়ে কত দূর যাবে। যদি ভেদ করে বের হয়ে এই ভাগ্য রেখায় এসে মিলিত হয় তাহলে সেই ব্যক্তি হবে প্রকৃত ভাগ্যবান। অর্থাৎ রবি রেখা ভাগ্য রেখায় এসে মিলিত হলে সেই জাতক বা জাতিকা কর্ম এবং ব্যবসা বাণিজ্যে যে লিপ্ত হবে সেই কর্ম ব্যবসা বাণিজ্যে প্রকৃত ভাগ্যবান হয়ে গড়ে উঠবে। অর্থাৎ জীবনে হাত বাড়ালেই কিন্তু সফলতা পাবে, যার ফলে তার জীবনের যত রকম স্বপ্ন, বিশেষ করে কর্ম নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এমনকি সেই কর্ম ব্যবসা বাণিজ্যকে ভর করে বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন বা বিদেশে বসবাস, বিদেশ ভ্রমণ, সকল আশা আকাঙ্ক্ষার প্রায় সিংহভাগই কিন্তু পূরণ করে দিবে। তো এই রবি রেখার উপর এখানে আরেকটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, তো এই রবি রেখার উপর যদি কোনো রকম তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে তাহলে কিন্তু কর্ম ব্যবসা আপনারা পাবেন,
কিন্তু পেয়েও আপনারা ধরে রাখতে পারবেন না। অর্থাৎ যাদের জীবনে কর্মে হয়রানিমূলক দুর্বদলি, কর্মে সাসপেনশান, কর্মচ্যুতি, আবার কর্ম খোঁজার আরম্ভ হবে, সেই সঙ্গে ঘন ঘন কর্ম পরিবর্তন হবে, যতবার কর্ম পরিবর্তন হবে ততবারই কিন্তু অধপতনের দিকে ধাবিত হতে হবে। তো এই রবি রেখার উপর তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন, যে কোনো চিহ্ন এটি কিন্তু আপনাদের দিন দিন অধপতনের দিকে নিয়ে যাবে। আবার যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে দেখা গেল সেই 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, দিন দিন এই ব্যবসায় লোকসান গুনতে গুনতে, তেলের কাপের মতো সরু হতে হতে, পুঁজি হারিয়ে ঋণগ্রস্ত হয়ে সর্বশেষ আপনার ওই ব্যবসা ছেড়ে এবার অন্য ব্যবসার জন্য হন্যে হয়ে ছুটতে হবে। এদিকে পুঁজি নেই, সর্বশেষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেখা গেল পরের বাড়িতে গিয়ে শ্রম দিতে হচ্ছে, বা আপনাকে শ্রমিক হিসেবে, যেহেতু পেট তো বাঁচাতে হবে, সন্তান সন্ততিদের মুখে অন্ন দিতে হবে বা সংসার পরিজন চালাতে হবে, এই দুর্মূল্যের বাজারে তখন আপনারা আপনাদের বাধ্য হতে হচ্ছে যে পরের ক্ষেতে কাজ করার জন্য বা জোন বা ডেইলি চুক্তিতে কাজ করতে বাধ্য করছে। তাছাড়া এই রবির ক্ষেত্র যদি কালসে আভাযুক্ত থাকে, অপেক্ষাকৃত নিচু থাকে, শুধুমাত্র রবি রেখা আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা কর্ম পেলেন বা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হলেন, তাও কিন্তু আপনাদের জয়ী হওয়ার ক্ষেত্রে বারংবার বাধা আসবে বা চতুর্দিক থেকে বাধা যেন আপনাদেরকে গ্রাস করে তুলবে। তো এই বাধা বিপত্তির হাত থেকে আমরা কিভাবে বাঁচব? ধরুন রবি রেখা আছে, আমরা কর্মে নিযুক্ত হলাম, বা রবি রেখা আছে ব্যবসা বাণিজ্যে নিযুক্ত হলাম, এই ব্যবসা বাণিজ্যকে কীভাবে উপরের দিকে নিয়ে যাব? এমনকি রবি রেখায় তিল হয়ে গেছে, তিল তো আর খুঁচে উঠিয়ে ফেলা যাবে না। অনেকে বলেন যে তিল হয়েছে, তিল আমি সুচ দিয়ে খুঁচে খুঁচে বা ব্লেড দিয়ে কেটে তুলে ফেলবো। আচ্ছা, তুলে ফেললে কি তিলের যদি কুপ্রভাব দূরীভূত হয় তাহলে আপনারা যে ক্রস চিহ্নটি হয়েছে বা জাল চিহ্নটি হয়েছে এটি কীভাবে তুলে ফেলবেন? এটি তুললে ফেলতে গেলে তো আপনাদের অপারেশন করে হাতের ওই জায়গায় মানে কৃত্রিম স্কিন লাগায় নিয়ে আসতে হবে। অর্থাৎ হাত কেটে ফেলে আমরা যেমন অনেক সময় ফেস পরিবর্তন করি বা অপারেশনের মাধ্যমে, ঠিক তদনুরূপ কিছু আপনাকে করতে হবে, নচেত কিন্তু আপনার এই ক্রস এবং জাল চিহ্নকে আপনি দূর করতে পারবেন না। তো এক্ষেত্রে এই ক্রস এবং জাল চিহ্ন বা তিল তুলে ফেলার থেকে বরং এর কুপ্রভাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে, এটি জানা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করব। তো এক্ষেত্রে আপনারা রবির চুনি বা রুবি এই রত্নটি ধারণ করতে পারেন, তবে দেখা যাবে যে আমার রবি রেখা আছে, রবি রেখা ছেদ হয়নি, আমি কর্ম ব্যবসায় নিযুক্ত হয়েছি। এটিকে আরও জাগ্রত করার জন্য বা কর্মে সফলতা পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যে উন্নতি করার জন্য আপনারা রবির চুনি পরিধান করুন। দেখবেন ধীরে ধীরে রবি রেখা কেটে নিচের দিকে নামতে আরম্ভ করবে। আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, রবি রেখা আমার হৃদয় রেখায় থেমে গেছিলো, কিন্তু রুবি বা চুনি পরিধান করার পরে সেই রেখা আস্তে আস্তে কেটে নিচের দিকে বেরোনো শুরু করেছে। যদি শুরু করে তাহলে তো আপনারা বুঝতেই পারবেন যে রবির চুনি আপনাকে ফল প্রদান করছে। সেই সঙ্গে বাস্তব জীবনে কতটা ফল পাচ্ছেন তাও কিন্তু উপলব্ধি করতে পারবেন। তো আপনারা একটি বারের জন্য পরে দেখুন। তো পরার আগে লক্ষ্য রাখবেন যে রবির চুনি আমরা পরিধান করছি, সেই সঙ্গে রাহুর গোমেদ যেন না পরিধান করি। অর্থাৎ রাহুর গোমেদ আর রবির চুনির সঙ্গে কিন্তু একে অপরের ঘোর শত্রুতা, এই দুটি রত্ন কখনো একই সঙ্গে পরিধান করা যাবে না। তো রাহুর গোমেদ যদি হাতে পরিধান করা থাকে তাহলে সেটিকে খুলে রাখুন, খুলে রেখে শুধুমাত্র রবির চুনি রত্নটি ধারণ করুন। যদি চুনি রত্ন ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে বিল্লমূল, যেটা বেল গাছের মূল, পূর্ব দিকের শিকড় রবিবারে সূর্যোদয়ের আগে তুলে এনে 1 ইঞ্চি পরিমাণ লম্বা, কলমের মতো মোটা, আপনার লাল সুতায় পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করুন, এবং প্রতি 21 দিন অন্তর ওই শিকড়টিকে পাল্টে আবার নতুন শিকড় ধারণ করুন। এতেও অসমর্থ হলে বা ঘন ঘন পাল্টানো বা বেলের শিকড় পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা শ্বেতাকন্দের মূল, রবিবার যদি পুষ্যা নক্ষত্র পড়ে, পঞ্জিকা দেখে নেবেন যে কোন দিন রবিবার পুষ্যা নক্ষত্র পড়েছে। তো এই পুষ্যা নক্ষত্রের রবিবারে শ্বেতাকন্দের মূল তুলে এনে তাবিজে পুরে পরিধান করুন। দেখবেন দীর্ঘদিন যাবৎ এই রবির অশুভ প্রভাব দূর করবে এবং শুভ প্রভাব আনয়ন করবে।
যার ফলে সেই রবি রেখা কেটে বের হতে আরম্ভ করবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে আপনারা তরতর করে উন্নতির দিকে ধাবিত হবেন। বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য পাওয়াটি যেমন কঠিন, আর পেয়ে হারানো যে কত কঠিন এটা কিন্তু বলে বোঝানো যাবে না। তো আপনারা পেয়েছেন সেই স্বপ্নের কর্ম এই বেকারত্বের যুগে, তো স্বপ্নের কর্ম পেয়ে সেই কর্মকে যেন হারাতে না হয় বা ব্যবসা আরম্ভ করে সেই ব্যবসা যেন মাঝপথে ডুবে না যায়, তার জন্যই কিন্তু আমার আজকের আয়োজন। তো দর্শকবৃন্দ, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে বা প্রকৃত পক্ষে এই ভিডিও দ্বারা আপনারা কিয়দংশ উপকৃত হন বা এই ভিডিওর যে যে প্রতিকার বললাম এই প্রতিকার ধারণ করে আপনারা সত্যিকারে কর্ম ব্যবসায় সফলতা অর্জন করতে পারেন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, কর্ম ব্যবসা বাণিজ্যে তরতাজা করে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। শুভ নমস্কার।